সরকার বিধিনিষেধের মধ্যে অনুমতি দিয়েছে যে 5টা পর্যন্ত দোকান খোলা থাকবে, মুদি দোকান। তো যথাযথ সময়ের মতো আমার মামা মুদি দোকান ওপেন করছে, কিন্তু তার মাস্ক ছিল সব থাকা সত্ত্বেও পুলিশ তাকে ডেকে বলতেছে আসেন আসেন বলে তাকে গাড়িতে উঠে আসছে। তো সরকার যেহেতু সময় দিয়েছে আমাদেরকে, একটা সময় দিয়েছে ব্যবসা করার জন্য, মুদি দোকানের ব্যবসা করার জন্য, তো তারপরে কেন এই অ্যারেস্ট, এই হ্যারাসমেন্ট? তারপর সে নিয়ে আসছে 1টা থেকে এখন 8টা পর্যন্ত আমরা এই বৃষ্টির মধ্যে দাঁড়ায় আছি, এখন পর্যন্ত ওসি সাহেবের খবর নাই, ম্যাজিস্ট্রেটের খবর নাই। তাহলে এই যে 100 থেকে 150 মানুষ যে ভিতরে থানার ভিতরে রাখছে, তাহলে এখন কি করোনার সমস্যা হচ্ছে না? এটা কি কোভিডের প্রবলেম না? এতগুলো মানুষ আমরা দাঁড়ায় আছি এখানের মধ্যে আমাদের আত্মীয় স্বজনের জন্য, তাই এখন কি কোভিড এখানে সমস্যা করতেছে না? এখানে কোভিড নাই না, এখন কোভিড চলে গেছে যে থানার মধ্যে কোনো কোভিড থাকবে না? এটা কি মানে কোভিড কি বলে দিছে যে আমি থানার মধ্যে আমার সমস্যা বিস্তার করব না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতেই একটি ভিডিও দেখেছেন, আর এই চিত্রটি হচ্ছে যেদিন থেকে বাংলাদেশে সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে, অর্থাৎ শাটডাউন শুরু হয়েছে। শাটডাউন মানে সব কিছু বন্ধ থাকবে, কোনোভাবেই ঘর থেকে বের হওয়া যাবে না। তো এহেন পরিস্থিতিতে আমি আপনাদেরকে তথ্য দিয়েই কথা বলতে চাই। 4 জুলাই 2021 দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী লকডাউনের চতুর্থ দিনে রাজধানীতে 600+ গ্রেপ্তার। তার মানে শুধুমাত্র 4 নম্বর দিনে রাজধানীতে অর্থাৎ ঢাকায় গ্রেপ্তার হয়েছেন 618 জন। তো এই যে 618 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এই 618 জনকে কিন্তু একই জায়গায় রাখা হয়েছে। ওই যে ভদ্রলোক বলছিলেন যে এই যে থানার ভিতরে প্রায় 150 মানুষকে এক জায়গায় রাখা হয়েছে, তো সেখানে কি করোনা প্রবেশ করবে না? মানে থানায় কি আসলে করোনা প্রবেশ নিষেধ আছে, অথবা থানা পুলিশকে কি করোনা ভয় পায়? বিষয়টি কি এমন? আবার যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের স্বজনরা এই গ্রেপ্তারকৃতদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্যে থানার সামনে ভিড় জমিয়েছেন, সেখানেও 100 মানুষ। তো যে মানুষগুলি তাদের স্বজনদেরকে ছাড়িয়ে আনার জন্যে থানার সামনে জড়ো হয়েছেন, এটাও তো আইন লঙ্ঘন করা হয়েছে, সেখানেও তো লকডাউন লঙ্ঘন করা হয়েছে। তো তাহলে যাদেরকে গ্রেপ্তার করে থানার ভিতরে ঢুকানো হয়েছে, সেখানে 100-150 মানুষকে এক জায়গায় রাখা হয়েছে, সেখানে কেউই করোনা সংক্রমণের শিকার হচ্ছেন না। আবার তাদেরকে ছাড়িয়ে আনার জন্য যারা থানার সামনে জড়ো হয়েছেন 100-150 মানুষ, তাদের ভিতরেও করোনা যাচ্ছে না। তার মানে থানার আশেপাশেই করোনা নেই, থানা পুলিশকে করোনা ভয় পায়। মানে কতটা অযৌক্তিক আমাদের রাষ্ট্র! আপনি কিছু মানুষকে এই লকডাউন অমান্য করে ঘর থেকে বের হওয়ার জন্য গ্রেপ্তার করলেন, গ্রেপ্তার করে কি করেছেন, 150 মানুষকে এক জায়গায় করেছেন। যখন তাদেরকে গ্রেপ্তার করেছেন তারা হয়তো একজন দুজন একসাথে ছিল, লকডাউনের এই আইনটা অমান্য করেছে তাই তাদেরকে গ্রেপ্তার করেছেন, কিন্তু সেই এক দুজন মানুষকে আপনি একে একে গ্রেপ্তার করতে করতে 618-তে নিয়ে গেছেন, আর সেই মানুষগুলিকে আপনি একই জায়গায় রেখেছেন। তাহলে করোনা যতটা না সংক্রমণ হতো গ্রেপ্তার না করলে, গ্রেপ্তার করার পরে কিন্তু করোনা তার থেকে বেশি সংক্রমিত হবে, কারণ আপনি 100-150 বা 300-400-600 মানুষকে এক জায়গায় রেখেছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো গ্রেপ্তারকৃতদের স্বজনেরা তাদেরকে ছাড়িয়ে আনার জন্য, তাদের খোঁজখবর নেওয়ার জন্য আবার থানার সামনে ভিড় জমিয়েছেন, সেই সংখ্যাটাও আবার 100। তো যারা ঘর থেকে বের হলো লকডাউনের এই আইনকে উপেক্ষা করে, তাদেরকে আপনি গ্রেপ্তার করলেন করোনা সংক্রমণ এড়ানোর জন্য, কিন্তু তাদের স্বজনেরা যে এই যে থানার সামনে গিয়ে 100-150 লোক জড়ো হয়েছে, তারা কি লকডাউন অমান্য করে নাই? কেন তাদেরকে গ্রেপ্তার করেন নাই? এই যে আজব চিন্তা চেতনা, আজব আজব আইন বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দেওয়া, এর কি কোনো মানে হয়? আমি আপনাদের কাছেই প্রশ্ন করতে চাই। এই যে আমাদের মাননীয় মাদার অফ মাফিয়া, তিনি বলেছেন, আমি কোট করছি, 3 জুলাই 2021 দৈনিক ইনকিলাব পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী, ঘরে থাকুন, প্রয়োজনে ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হবে প্রধানমন্ত্রী। কথাটা বোঝার চেষ্টা করুন, সেন্টেন্সটা বোঝার চেষ্টা করুন, ঘরে থাকুন,
প্রয়োজনে ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হবে। কবে মাননীয় মাদার অফ মাফিয়া, কবে ঘরে ঘরে খাবার পৌঁছে দিবেন? কেয়ামতের পরে, মারা যাওয়ার পরে? আর কথাটা খেয়াল করুন, প্রয়োজনে, যদি প্রয়োজন না হয় তাহলে দরকার নেই, প্রয়োজনে খাবার পৌঁছে দেওয়া হবে। এটা কিন্তু কোনো সাংবিধানিক কথা না, এটা হলো দায় সারা কথা। কোনো মানুষের যদি প্রয়োজন হয় তাহলে তার ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হবে। আগে খাবার পৌঁছে দিয়ে কিন্তু লকডাউন দেওয়ার কথা, অথচ লকডাউনের যে দিনগুলো, লকডাউন যেদিন থেকে শুরু হয়েছে, সম্ভবত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে, আজকে 4-5 দিন হয়ে গেছে। তো এই 4-5 দিনে এখন পর্যন্ত কিন্তু কারোর বাড়িতে খাবার পৌঁছে নাই। এখন আপনারা বলবেন, নায়েব ভাই প্রমাণ কি? আমি প্রমাণ দিচ্ছি। এই যে 4 জুলাই 2021 দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী, খাবার দেন না হয় লকডাউন তুলে নেন, এই কথাগুলো কোথায় বলেছেন? জেলা প্রশাসকের কার্যালয় মাগুরা, জেলা প্রশাসকের কার্যালয় মাগুরা, 4 জুলাইয়ের খবর। তো এই যে আমাদের মাননীয় মাদার অফ মাফিয়া, তিনি যে কথাটা বলেছেন, এটা দায় সারা কথা, এটা দায় সারা কথা, এটা আশ্বস্ত করা কথা। কেয়ামত হয়ে যাবে, তাও মানুষের ঘরে খাবার পৌঁছে যাবে না, মানুষ মারা যাবে, তারপরে যদি পৌঁছে যায়ও, খাবার যদি মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়ও, মানুষ মারা যাওয়ার পরে খাবার পৌঁছে যাবে, তার আগে মানুষের ঘরে খাবার পৌঁছে যাবে না। আমরা যে সিটিতে থাকি, পৃথিবীর সবচেয়ে খারাপ শহর ছিল নিউ ইয়র্ক শহর, এবং 2020 সালে মাঝামাঝি সময়, সম্ভবত জুন জুলাই, সেই সময় কঠোর লকডাউন ছিল এবং নিউ ইয়র্কের অবস্থা খুব খারাপ ছিল, কত মানুষ মারা গেছে সব আপনারা সংবাদ মাধ্যমে জেনেছেন। সেই সময়ও প্রয়োজনে আপনি ঘর থেকে বের হতে পারতেন, প্রয়োজনে আপনি ঘর থেকে বের হতে পারতেন, যদিও সরকার তখন থেকেই আনএমপ্লয়মেন্ট দিয়েছেন, এককালীন প্রণোদনা দিয়েছেন। শুধু তাই নয়, খাদ্য ডিপার্টমেন্ট, খাদ্য ডিপার্টমেন্টে কল করলে তাদের কি কি খাবার লাগবে, ডিপার্টমেন্ট প্রত্যেকের ঘরে খাবার দিয়ে যাবে, খাবার পৌঁছে দিয়ে যাবে, এই ঘোষণাও ছিল, এবং অনেকেই খাবার এভাবে তার ঘরে নিয়েও এসেছেন। এত কিছুর পরেও মানুষের প্রয়োজনে মানুষ ঘর থেকে বের হয়েছে, এবং গ্রোসারি যে স্টোরগুলো আছে, যে সমস্ত স্টোরে এই যে মাছ, গোশত, ডিম, তারপরে চাউল, তারপরে ডাল, তেল, লবণ, যে দোকানগুলিতে, যে মার্কেটে পাওয়া যায়, সেই মার্কেটগুলি কিন্তু খোলা ছিল একেবারে সকাল 7টা থেকে বা সকাল 8টা থেকে রাতের 9টা পর্যন্ত কন্টিনিউ খোলা ছিল। এই দোকানগুলি কখনোই বন্ধ হয়নি নিউ ইয়র্ক সিটিতে, এবং এই দোকানগুলিতে মানুষ তাদের প্রয়োজনে বাজার করতে গিয়েছে, এবং তারা ঘর থেকে বের হয়েছে, কখনোই পুলিশ তাদেরকে গ্রেফতার করে নাই, পুলিশ তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে নাই। ইভেন আমি নিজে সেই সময় নিউ ইয়র্ক সিটি থেকে গাড়ি চালিয়ে পেনসিলভেনিয়া গিয়েছিলাম একটা জরুরি প্রয়োজনে। কত দূরত্ব জানেন? নিউ ইয়র্ক সিটিতে পেনসিলভেনিয়ার দূরত্ব হচ্ছে 111 মাইল। সেই সময় আমি নিজে গাড়ি চালিয়ে গিয়েছিলাম, কোনো চেকপোস্টে আমাকে ঠেকানো হয়নি, কোনো পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করে নাই। আমার প্রয়োজনে আমি নিউ ইয়র্ক সিটি থেকে পেনসিলভেনিয়া গাড়ি চালিয়ে গিয়েছিলাম, আমার প্রয়োজনে, কেউ আমাকে জিজ্ঞাসাবাদ করে নাই। তো বাংলাদেশের অবস্থা কি সেই সময়কার নিউ ইয়র্কের অবস্থার থেকেও খারাপ যাচ্ছে? মনে হয় না। আর খারাপ গেলেও, আমি বারবার বলে আসছি, খারাপ গেলেও আপনি লকডাউন দেন, শাটডাউন দেন, 1 মাস 2 মাস 1 বছর রাখেন, মানুষকে ঘরে বসিয়ে রাখেন, কোনো সমস্যা নেই, কিন্তু আগে খাদ্য নিশ্চিত করতে হবে। এই যে তেল তেলে কথা, ঘরে থাকুন, প্রয়োজনে ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হবে, না, এই কথা বাংলাদেশের জনগণ শুনতে চায় না। বাংলাদেশের জনগণ শুনতে চায় ঘরে থাকুন, আপনাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হয়েছে, অতএব ঘর থেকে বের হবেন না, এই কথা বললে আমরা মেনে নিতাম। যদি মাননীয় মাদার অফ মাফিয়া বলতেন যে ঘরে থাকুন, প্রত্যেকের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হয়েছে, সুতরাং ঘর থেকে কেউ বের হবেন না, তাহলে ঠিক ছিল। আপনি কি বলছেন? ঘরে থাকুন, প্রয়োজনে ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হবে। কবে,
কিয়ামত হয়ে গেলে, কিয়ামতের পরে, মারা যাওয়ার পরে। শাটডাউন মানে কি? শাটডাউন মানে সব বন্ধ থাকবে, আপনি ঘরে থাকতে হবে, আমাদেরকে ঘরে থাকতে হবে, তাই তো? তো ঘরে থাকব, তারপর অনেক গরিব মানুষের বাথরুম ঘরের বাইরে, বাথরুম জঙ্গলে। তো তারা যদি বাথরুম সারার জন্য ঘর থেকে বের হয় আর পুলিশ যদি দেখে ফেলে তখন কি করবে? গ্রেপ্তার করবে। তো সেই লোকটা বাথরুম কোথায় ফিরবে, পায়খানা কোথায় করবে? পুলিশের ভ্যানের মধ্যে গিয়ে পায়খানা করবে? ফাজলামুর একটা সীমারেখা থাকা চাই। মানে আপনারা এমন ফাজলামি করতেছেন যে শাটডাউন মানে ঘরের মধ্যে থাকো, খাওয়া দাওয়া করা যাবে না, বাথরুম সারা যাবে না, পেশাব পায়খানা করা যাবে না। ফাজলামির একটা সীমারেখা থাকা চাই।